দাবন ঠিক আছে তো দেখো আমরা সবাই রেডি হয়ে ফার্স্ট মানে ফার্স্ট ডে ভিডিও শুট আজ তো দেখো সবাই সাজা সেজে গুজে এখন ঘরের দিকে যাচ্ছি যেই ঘরে আমরা ভিডিও করব আমি আছি এদিকে নব আছে ও ও একটা সখী সিরাধা একটা সখী এখনো অনেকে আছে এই তো নিশা এদিকে ও উনি গায়ে চাপা দিয়ে আসতে হবে আমাদের নিশা একটা সখী এই কোথায় এই নামটা কি জানো মাম্পি মাম্পি একটা সখী এই কোথায় গেল পল্লবী আয় দেখো ও এ একটা সখী তো এখন আমরা যাচ্ছি এই ঘরে এই ঘরটায় আমরা মেন ভিডিও করব এই মাটির ঘরটায় ভিডিও শুট এই ঘরটায় আমরা করব তো চলো যাই না যাব না তো দেখো আমরা চলে এসেছি বৃন্দাবনে আমাদের কাছে এটা বৃন্দাবন আমাদের বৃন্দাবন এটা আমাদের বৃন্দাবন ঠিক আছে দেখো মনে হচ্ছে বৃন্দাবন বৃন্দাবন দেখো হাড়ি আছে আমি এটার কথাই বলেছিলাম যে দাদা এটা দিয়ে ঠিক আছে আমি এটা বলবো আর ওয়া আ আ দাদু সরি কেন ম্যাগি হ্যাঁ এটা বল তো দেখো আমাদের বৃন্দাবনের এটা রাধার ঘর মেনলি কেমন সাজিয়েছি সেটাও কমেন্ট করে বলো আর আমাদের কেমন লাগছে সেটাও কমেন্ট করে বলো তো চলো আমরা এবার আস্তে আস্তে ভিডিও শুট করব সবাই এখনো রিতম রিতম মানে আমার ভাই নবর ভাই কেউ আসেনি এখানে এখন ফটো তোলা হচ্ছে যে যার তালে আছে এখানে একজন মনমরা হয়ে বসে আছে সবাই এখানে রয়েছে এখানে আমাদের রিং লাইট গুলো সেটিং করা হচ্ছে এখানে সব দর্শকেরা দাঁড়িয়ে রয়েছে এখানে সব দর্শকরা দাঁড়িয়ে রয়েছে এখানে এরা সব ফটো তুলতে ব্যস্ত এখানে আমাদের মেন আজকে কি বলবো ডিরেক্টর মেকআপ ম্যান ডিরেক্টর ক্যামেরাম্যান সব আমি এরকম আচ্ছা এবার সবাই চুপ করো ওই প্রীতম বন্ধ কর এই কে রে বাইরে ঘোড়াটা ঠিক করি ওয়ান টু ওয়ান টু থ্রি স্টার্ট টু থ্রি স্টার্ট একবার পিছিয়ে যা কর কিছু করার নেই নে ওয়ান টু তুলির দিকে তাকিয়ে থাকবি থ্রি স্টার্ট তো আমরা এখন ভিডিও শুট করতে যাচ্ছি অনেকটা দূরে সবাই মিলে নিশা এখন মুডে আছে কান্নার ঠিক আছে পুরো কালো আছে দেখতে পেয়েছিস নে চল যা এত কাছে চলে এসেছিস কোথায় তুমি
শাড়িটা খুলে দে। কেমন ছুটে ছুটে আমরা সব যাচ্ছি দেখো, আমরা ছুটছি না, এ তাড়াহুড়ো করে। আর আজকের আমাদের ভাগ্যটা সাথ দেয়নি, কারণ সূর্য ডুবে গেছে, ব্যাড লাকটাই খারাপ। জানি না আবার কবে অভিনয়, কবে আবার শুট করতে পারবো। দেখো সবাই পেছনে আরো অনেকে আছে, তাদের স্ত্রী সীমানায় দেখা যায়নি, দেখছিস তো এত নড়ে বাড়ে। তালাটা মেরে তালাটা খোল, তালাটা এবার লাগা, চলাই চলাই নব। তুই আমাকে নাড়াস নি, নাড়াস নি বলছি। এই নির্লজ্জের দলগুলো সবাই একটু হাসা বন্ধ কর, এই মেয়েটা খুব ভালো করছে, একবারও হাসে না। রিয়েলি নিশার না, নিশার বান্ধবীর কথা বলছি আমি, নিশা তো করছেই, নিশার বান্ধবী আগে পড়াটা বেশি ভালো হয়েছে। ক্যামেরা দিয়ে তাকাস নি কেউ, একজন তাকিয়েছিল এতক্ষণ। আজকে তুলির কোনো পার্ট ছিল না, কিন্তু ও সব থেকে বেশি খেটেছে, প্রত্যেককে রেডি করেছে, আমাকে পিছুটি লাগিয়ে দিয়েছে। ও আজকে আমার পা কেটে গেছে, কই ওনারে তো একটু গুঁড়িয়ে গেছে, দে না সব। আমি এখন চারিদিকে লুটিয়ে লুটিয়ে যাচ্ছে, আমি তুলছি।
তো এখানে সবাই রয়েছে, কে কে মানে যারা যারা শুট করছিলাম তারা তো রয়েছে, তার সঙ্গে তুলি তো থাকবেই, তুলি ছাড়া তো কোনো কিছু হবে না। তুলি আমাদের ক্যামেরাম্যান, আমাদের কি জানো ক্যামেরাম্যান, মেকআপ ম্যান, এভরিথিং তুলিকা করেছে, ডেকোরেশন সবাই মিলে করেছি। আর এখন আমার মা রয়েছে, আমার নবর মা রয়েছে, কাকিমা হয়, মানে চেনানোর জন্য বললাম নবর মা, ভেবো না যে কাকিমাকে নবর মা বললাম। একটা বাচ্চা চিকু রয়েছে, চিকু হাই করে দাও, অন্ধকার হয়ে গেছে, চারদিকটা দেখো তাড়াতাড়ি, আসলে সূর্যটা আজকের বড্ড তাড়াতাড়ি ডুবে গেছে, এত তাড়াতাড়ি ডোবার কথা ছিল না সূর্য। হাওয়াটা দিয়েছিল ভাগ্য ভালো। আজকের একটা কথা বলছি, সত্যি কৃষ্ণ আমাদের সহায় আছে। আর একটা অসহায়েরও কথা বলছি, একটা সহায়ের কথা বলছি, ঠিক আছে। ফার্স্ট ভিডিও করছি, আমাদের মানে যে প্রকৃতিটা কিভাবে সাথ দিয়েছে দেখো, সত্যি কৃষ্ণ আছে তাই না, মানে সত্যি যেন মনে হয়েছে একটু আশীর্বাদ করে দিয়েছে যে ঠিক আছে তোদের ভিডিওটা আরও সুন্দর করে করার জন্য আমি কিছু ব্যবস্থা করে দিলাম। সেটা হলো আমরা ভিডিও শ্যুট করছি, ছুটছি, হঠাৎ দেখি না মানে দমকা হাওয়া ঝড় উঠে গেছে, ঠিক আছে, মানে পুরো সিচুয়েশনের সঙ্গে পারফেক্ট ছিল যে হঠাৎ করে প্রচণ্ড হাওয়া, চারিদিকে পাতা উঠছে, ও গড, ওই সিচুয়েশনটা সত্যি ভিডিওতে থাকবে বল, বা যদি আগে পোস্ট করি থাকবে বলছি, আর যদি পোস্ট করে দিয়ে থাকি, কারণ এখনও পর্যন্ত জানি না যে এই ব্লগটা ভিডিওর আগে পোস্ট করবো না পরে, ঠিক আছে। তো আরেকটা অসহায় যেটা বললাম সেটা হচ্ছে আমার একটা শ্যুট করতে গিয়ে মানে পড়ে যাওয়ার সিন ছিল, আমার পড়ে গিয়ে হাঁটুটা চিড়ে গেছে, এখন আমি হাঁটতেও ঠিকঠাক পাচ্ছি না, উফ কী যে কষ্ট হচ্ছে, ঘষা লাগছে, কোথায় গেল একজন, উপরে তুললে সে তো একদম ফটো তুলতে পারে, স্টপ হয়ে গেছে নব। ওপেন ক্যামেরা করছিস তো? ঝিঝে কিন্তু করছে বলে দিলাম, চল যা, না এটা একটা শিমুল গাছ, এখানে এখন শ্যুট করার কথা ভাবা হচ্ছে, নব গিয়ে আগে ফুলগুলোতে লেগে গেছে, এখানটা ভাবছি এটা কি গাছ, আই ডোন্ট নো, পলাশ গাছ হতে পারে, আমি জানি না, পলাশ না শিমুল। তো এখানে আমরা ভিডিও শ্যুট করার কথা ভাবছি, গাছটা দেখো পুরো লাল লাল ফুল হয়ে আছে, কি সুন্দর লাগছে। এখানে কৃষ্ণের ওই বস্ত্র চুরি করার সিনটা করার কথা ভাবছি আমরা, এই পুকুর আছে কিন্তু এই পোচা পুকুরটাই আমাদের ডুবে থাকতে হবে, মেন হচ্ছে
প্রবলেম এইটা, এটা হচ্ছে শ্যুট করার পরের দিনটাই আমরা আছি এখানে, তো ঠিক আছে। এইবার ক্যামেরাটা ভালো উঠছে, যা কোয়ালিটিটা সুন্দর। তো এই পুকুরটা তাহলে আমাদের ডুবতে হবে, এই ভিডিওর এই পার্টটা এই পর্যন্তই থাক, না হলে অনেক বড় হয়ে যাবে। এর পরের পার্টে এর পরে কী কী ভিডিও শ্যুট করেছি, কী কীভাবে ভিডিও শ্যুট করেছি সেগুলো সব কিছুই দেখাবো। তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই থাক, আর নেক্সট পার্ট এর পরেই চলে আসবে, তোমরা সেই পার্টটা দেখো। তো চলো, বাই বাই।